বইচিত্র বৈচিত্রে আপনারা শুনতে চলেছেন উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টোর গল্প আর্টিস্ট। মাহমুদ প্রথমবার জুমিলাকে দেখে বাগেজের নাহে। জুমিলা তার বন্ধুদের সঙ্গে বাগানে ঘুরে বেড়াচ্ছিল, সবারই পরনে কালো বোরখা কিন্তু মুখটা খোলা। মাহমুদ ভাবল, এ আবার কেমন পর্দা, বোরখা পড়েছে এদিকে মুখ ঢাকেনি, এরকম পর্দার দরকারটাই বা কি। কিন্তু তা জুমিলাকে দেখে ভীষণ ভালো লেগেছিল। জুমিলা বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে হাঁটছিল, মাহমুদ তার পিছন পিছন হাঁটতে শুরু করল। কাজটা যে বেশ অনৈতিক সে খেয়াল তার ছিল না। বারবার সে জুমিলার দিকে আর চোখে তাকাতে লাগল, দু একবার চোখ দিয়ে ইশারা করারও চেষ্টা করল, কিন্তু জুমিলা বিন্দুমাত্র পাত্তা দিল না। বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে সে এগিয়ে গেল। সেই বন্ধুরাও বেশ সুন্দর দেখতে, কিন্তু জুমিলার মধ্যে যেন একটা আলাদা আকর্ষণ ছিল, চুম্বকের মতো তা মাহমুদকে টানছিল। একটু এগোনোর পর মাহমুদ সাহসে ভর করে জুমিলার কাছে গিয়ে বলল, হুজুর নাকাবটা সামনে দিন, হাওয়ায় উঠছে। জুমিলা প্রথমে থতমত খেয়ে গেল, পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে চেঁচিয়ে উঠল। তা চিৎকারে বাকি লোকজনের সঙ্গে সঙ্গে দুজন পুলিশও এসে পড়ল। পুলিশ দুজন তখন ওই বাগানেই ডিউটিতে ছিল। তারা দৌড়ে এসে জুমিলাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বল। জুমিলা মাহমুদের দিকে দেখিয়ে বলল, এই ছেলেটা তখন থেকে আমায় বিরক্ত করছে, যখন থেকে বাগানে ঢুকেছি আমার পিছু নিয়েছে। মাহমুদ তখন মাথা নিচু করে দাঁড়িয়ে, পুলিশ মাহমুদের 14 পুরুষের খবর নিয়ে তাকে গ্রেপ্তার করে জেলে ঠকিয়ে দিল। কিন্তু তার জামিন হতে বেশি দেরি হলো না। এরপর শুরু হলো মোকদ্দমা। তার বিস্তৃত বিবরণের প্রয়োজন নেই, শুধু এটুকু বলাই যথেষ্ট যে মাহমুদের অপরাধ প্রমাণিত হয়ে গেল। সাজা হলো 2 মাসের সশ্রম কারাদণ্ড। তার বাপ মা গরিব ছিল, সেশন আদালতে আপিল করার ক্ষমতা তাদের ছিল না। মাহমুদও আশ্চর্য হয়ে গেছিল, খুন দোষে তার এত শাস্তি হলো। তার তো একজন মেয়েকে ভালো লেগেছিল আর সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, শুধুমাত্র এইটুকু অপরাধে তার 2 মাসের জেল হলো, তাও সশ্রম। জেলের মধ্যে সে বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করল। তার আঁকার শখ ছিল, এদিকে জেলে তাকে ঘানি টানতে হচ্ছিল। 20 দিন মতো কেটে গেল। তারপর একদিন এক পুলিশ এসে তাকে বলল, তার সঙ্গে দেখা করতে কেউ এসেছে। সে অবাক হয়ে গেল, তার সঙ্গে কে দেখা করতে আসবে, বাবা তো রাগে কথাই বলছিলেন না, আর মা বিকলাঙ্গ, আর কোনো আত্মীয়ও ছিল না তার, তাহলে কে এলো। পুলিশ তাকে দরজার কাছে নিয়ে গেল, তাতে লোহার শিকের গড়াদ, গড়াদের পিছনে জমিনা দাঁড়িয়ে। সে আরও অবাক হলো, ভাবল নিশ্চয়ই অন্য কাউকে দেখতে এসেছে, কিন্তু জমিনা তাকে দেখতে পেয়ে তার দিকেই এগিয়ে এলো। আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। মাহমুদের বিষয়ে সীমা ছিল না। আমার সঙ্গে? জি, ক্ষমা চাইতে এসেছি, সেদিন আমি না ভেবে চিনতে দুম করে চিৎকার চেঁচামেচি করে ফেলেছিলাম, তাই আজ আপনাকে এখানে আসতে হয়েছে। মাহমুদ হেসে ফেলল, হে অনুতপ্ত, অচিরেই দেখি অনুতাপ হলো তোমার। জমিনা বলল, গালিব না? জি গালিব, সে ছাড়া আর কে মানুষের অনুভূতি এমন করে লিখতে পেরেছে। যাই হোক, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এটা তো আমার বাড়ি নয়, সরকারের বাড়ি, তাই ঠিক করে অতিথি সেবা করতে পারলাম না, আমায় আপনি ক্ষমা করবেন। জমিনার চোখ জলে ভরে উঠল, ও কথা বলবেন না, আপনি কেন আমার সেবা করবেন, বরং আমি আপনার সেবিকা। আরও কিছুক্ষণ ধরে দুজন কথাবার্তা বলল, পূর্ব রাগ থেকে প্রেমের শপথ অবধি নানা রকম কথা। জমিলা তার জন্য একটা সাবান এনেছিল আর কিছু মিষ্টি। এরপর প্রত্যেক 15 দিনেই জমিলা মাহমুদের সঙ্গে দেখা করতে আসতে লাগলো। ধীরে ধীরে দুজনের প্রেম আরও গভীর হয়ে উঠল। জমিলা একদিন মাহমুদকে বলল, জানো আমার খুব গানের শখ, তাই ইদানিং খা সাহেব সানাওয়ানি খায়ের কাছে তালিম নিতে শুরু করেছি। মাহমুদ বলল, আমারও আঁকার শখ, জেলে শুধু একটাই দুঃখ যে আঁকতে পারে না, পরিশ্রমে আমার ভয় নেই, কিন্তু যে শিল্প আমায় ভিতর থেকে বাঁচিয়ে রাখে তার সাধনা করার কোনো অবকাশ নেই এখানে।
না আছে আলো, না আছে রং, না কাগজ, না পেন্সিল, কিছুই নেই। জমিলা চোখ দিয়ে জল পড়তে লাগলো। আর কয়েকটা দিন ব্যাস, তারপর তুমি বেরিয়ে আসবে, তখনই সব কিছুই করতে পারবে, দেখো। 2 মাস পর মাহমুদ জেল থেকে ছাড়া পেয়ে গেল। সেদিনও জমিলা জেলের দরজায় দাঁড়িয়েছিল, সেই কালো বোরখা পরে। যদিও তখন সেই বোরখার রং চুটে গেছে, জায়গায় জায়গায় কাপড় ছেঁড়া। দুজনেই আর্টিস্ট, তারা ঠিক করলো বিয়ে করবে। বিয়ে হয়ে গেল। জমিলার বাবা মা তার জন্য অল্প কিছু সম্পত্তি রেখে গেছিল, তাই দিয়ে তারা একটা ছোট্ট বাড়ি তৈরি করল। তারপর আনন্দের সঙ্গে নতুন জীবন কাটাতে লাগলো। মাহমুদ একটা আর্ট স্টুডিও যেতে শুরু করলো, আর জমিলা খাঁ সাহেব সালামানি খায়ের কাছে আবার তালিম নিতে ভর্তি হলো। 1 বছর এরকমভাবেই কেটে গেল। দুজনেরই তালিম চলল, একজনের আঁকার আরেকজনের গানের। ধীরে ধীরে যেটুকু পয়সা করেছিল তাও শেষ হয়ে গেল, এমনকি দুবেলা দুমুঠো খাবার জোটানো মুশকিল হয়ে পড়ল। কিন্তু দুজনেই ছিল শিল্পের জন্য পাগল। তাদের ধারণা ছিল অভুক্ত থেকেই শিল্পের সঠিক সাধনা সম্ভব, তাই এমন দুরবস্থাতেও তারা খুশিই ছিল। একদিন জমিলা তার স্বামীকে বলল, সে এক বড়লোকের মেয়েকে গান শেখানোর প্রস্তাব পেয়েছে। মাহমুদ শুনেই তাকে বলল, না, টিউশন সিউশন ফালতু জিনিস, আমরা আর্টিস্ট। তার স্ত্রী খুব নরম গলায় বলল, কিন্তু এইভাবে চলবে কী করে বলো? মাহমুদ তার শুধু উঠে যাওয়া কোটের কলার বড়লোকি চালে ঠিক করতে করতে উত্তর দিল, আর্টিস্টরা এসব অর্থহীন জিনিস নিয়ে ভাবে না, আমরাই আর্টের জন্য বেঁচে, আর্ট আমাদের জন্য না। জমিলা আনন্দের সঙ্গে বলল, ঠিক বলেছ, আমি তো ভাবছিলাম তোমার আঁকার কথা, মাসে মাসে আর্ট স্টুডিওর ফি দিতে হয় তোমায়, সেটার ব্যবস্থা তো করা দরকার, তার উপর খাওয়া দাওয়ার খরচ আছে। আমি আপাতত আঁকা শিখতে যাওয়া বন্ধ রেখেছি, অবস্থা একটু ভালো হলে আবার শুরু করব। এটা শুনে জমিলা চুপ করে গেল। পরের দিন যখন সে বাড়ি ফিরল, তার ব্যাগে 15 টাকা। টাকাটা স্বামীর হাতে দিয়ে সে বলল, আমি টিউশন শুরু করে দিয়েছি, 15 টাকা অগ্রিম দিয়ে দিয়েছে, তুমি আবার আঁকা শিখতে যাও। মাহমুদের প্রবেশে যেন আঘাত লাগল। আমি চাই না তুমি চাকরি করো, আমার চাকরি করা উচিত। জমিলা বড় বড় চোখ তুলে তার দিকে তাকালো। হায় আন্না, আমি কি তোমার পর? অল্প সময়ের জন্য চাকরি করলে কী হবে? ওরা খুব ভালো আর ভদ্রলোক, যাকে গান শেখাই সে মেয়েটাও খুব মিষ্টি, আর ছাত্রী হিসেবেও বেশ ভালো। শুনে মাহমুদ চুপ করে রইল, সে আর কথা বাড়ালো না। পরের সপ্তাহে সে 25 টাকা এনে স্ত্রীকে দিল। আমার একটা আঁকা বিক্রি করলাম, খরিদ্দারের খুবই পছন্দ হয়েছে, কিন্তু লোকটা রাম কিপ্টে, তাই মাত্র 25 টাকাই দিল। আশা করছি আমার বাকি আঁকাগুলোও ভালোই বিক্রি হবে। জমিলা হাসল, তাহলে তো আমরা বড়লোক হয়ে যাবো গো। মাহমুদ তাকে বলল, আমার কাজগুলো ভালো মতো বিক্রি হতে থাকলে আমি কিন্তু আর তোমায় টিউশন করতে দেব না। জমিলার স্বামীর টাইটা ঠিক করে বাঁধতে বাঁধতে আদরে বানায় উত্তর দিল, তুমি আমার মালিক, তুমি যা হুকুম করবে বাদি তাই মেনে নেবে। দুজনেই খুব খুশি, তাদের একে অন্যের প্রতি অগাধ প্রেম। মাহমুদ জমিলাকে বলল, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার কাজ ঠিকঠাকই শুরু হয়েছে, 4টে আঁকা কাল পরশুর মধ্যে বিক্রি হয়ে যাবে, ভালো দামও পাবো, তুমি তোমার গানের তালিম আবার শুরু করে দিও। একদিন বিকেলে যখন জমিলা বাড়ি ফিরেছে, তার চুলের মধ্যে তুলো রোয়া জমে, ঠিক মাঝবয়সী লোকেদের দাড়ি পাকলে যেমন লাগে। মাহমুদ জিজ্ঞেস করল, হ্যাঁ গো, চুলের কী অবস্থা পড়েছ? গান শেখাতে যাও না তুলার কারখানায় যাও? জমিলা মাহমুদের নতুন কম্বলের তুলো ধরছিল। সে হাসতে হাসতে বলল, আমরা আর্টিস্ট, এসবের খেয়াল থাকে নাকি আমাদের? মাহমুদ উপর নলটা মুখে পুড়ে তার দিকে তাকালো, সত্যি খেয়াল থাকে না। জমিলা তার কাছে এসে তার চুলে আঙুল বোলাতে লাগলো, বোলাতে বোলাতে তার ঘুরু সামান্য ফুঁচকে গেল। তোমার চুলে দিয়ে বা কী হয়েছে, এই তুলো আর রোয়া তোমার চুলে কী করে এলো? মাহমুদ হুকোয় একটা টান দিয়ে উত্তর দিল, যেভাবে তোমার চুলে এসেছে, আমরা দুজন একই তুলোর কারখানায় কাজ করি, শুধু আর্টের জন্য।